আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি সৌদি প্রবাসী আলামিন, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর দয়ায় অনেক ভালো আছি। আজকে আপনারা দেখবেন সৌদি আরবের একটি গ্রাম দানবিয়া। যদিও নামটা শুনতে একটু অন্যরকম লাগে, আসলে এটা কিন্তু সৌদিরাও অনেক সময় এই গ্রামের নামটা শুনলে তারাও অনেকক্ষণ ভাবে যে এটা আবার কেমন নাম দানবিয়া। আর দানবিয়া আপনারা যেটা ভেবেছেন সেটাই কিন্তু দানবিয়া। আমি আর ভেঙে বলবো না দানবিয়া বলতে কী বোঝায়, আপনারা জানেন দানব বলতে কী বোঝায়। তো দানবিয়া গ্রামের নাম দানবিয়া। তো আমরা কিন্তু নিমরা থেকে এখন এই গ্রামটার উদ্দেশ্যে যাচ্ছি, আর যাওয়ার উদ্দেশ্য আমার বাসাও সেখানেই। মানে আমরা সোফা সেটের কাজ করি, দোকানের কাজগুলো আমরা যেখানে করি সেটা হচ্ছে কারখানা, আর ওই কারখানার সাথেই আমাদের বাসা। তো এখন আমরা সেখানে যাব, আর এখনও আমরা নিমরাতেই আছি। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার মাই ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন। আমি সৌদি আরবের বিভিন্ন গ্রাম, সৌদি আরবের বিভিন্ন স্থান, সুন্দর সুন্দর জায়গাগুলো এবং সৌদি আরবের খাবার দাবার সব কিছু নিয়ে কিন্তু আমি ভিডিও বানিয়ে থাকি। তো আশা করি যারা সৌদি আরব সম্পর্কে জানতে চান, টুকিটাকি যারা আরবি শিখতে চান, তারা অবশ্যই এই চ্যানেলের সাথে থাকবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। তো এ হচ্ছে নিমরা শহরের একটা শেষ অংশ। শহরটা কিন্তু অনেক বড়, সেটা আমি আরও একদিন শেয়ার করব আপনাদের মাঝে। আর এখান থেকেই শুরু দানবিয়া গ্রামটা। তবে গ্রামটা অনেক বড়, একদিনে এক ভিডিওতে সম্ভব না শেয়ার করা। তো আজকে ছোট্ট একটা রাস্তা, যেটা আমার প্রতিদিন যাতায়াতের রাস্তা হয়। আমি যখন বাসায় যাই তখন কিন্তু এই রাস্তা ধরে যাই, আর যখন বাসা থেকে দোকানে আসি তখন আমি অন্য রাস্তা দিয়ে আসি, সেটা হচ্ছে মেন রোড দিয়ে। তো যেতে যেতে ভিডিওটা আপনাদের মাঝে আজকে শেয়ার করা যে গ্রামটা দেখতে কেমন। এই গ্রামটার যে পাশ দিয়ে আজকে আমি যাব সেই পাশ দিয়ে কিন্তু পাহাড় নেই, অন্য পাশ দিয়ে পাহাড় রয়েছে, এই পাশটা দিয়ে তেমন পাহাড় নেই। তো আজকে আমি দুঃখিত, আমি আজকে আপনাদেরকে পাহাড় দেখাতে পারবো না। আমি কিন্তু সবসময় সব ভিডিওতেই যে এলাকাগুলো দেখাই আপনাদেরকে সেই এলাকাগুলো কিন্তু পাহাড়ি এলাকা। আমি আপনাদেরকে বলেছি যে আমি যেখানে থাকি এই আশেপাশে যে আরও তিন চারটা ডিস্ট্রিক্ট আছে সবগুলো মিলিয়ে কিন্তু একটা পাহাড়ি এলাকা, এটাও একটা পাহাড়ি এলাকা। কিন্তু এই মুহূর্তে এখানে পাহাড় নেই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, হয়তো আশেপাশে অবশ্যই পাহাড় আছে। তো দেখেন সৌদিদের বাড়িগুলো কত সুন্দর, আর এটা একটা গ্রাম, গ্রামের বাড়িগুলো কেমন হয়, গ্রামের রাস্তাঘাটগুলো কেমন হয় সেই বিষয়ে আমি সবসময় আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি। শহরের ভিডিও দেব এবং দিয়েছি আগেও, ভবিষ্যতেও দেব ইনশাআল্লাহ। যদি আপনারা সাথে থাকেন আর আপনাদের সাপোর্ট পাই তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার আমার ইচ্ছা রয়েছে। গ্রামের বাড়িঘরগুলো অন্যান্য গ্রাম থেকে কিন্তু এই গ্রামে একটু বেশি দেখা যাচ্ছে। আমি আরও আপনাদেরকে গ্রাম দেখিয়েছি, সেই গ্রামগুলোতে কিন্তু অনেক কম সংখ্যক বাড়িঘর রয়েছে। আর এই গ্রামটাতে এত বাড়িঘর থাকার উদ্দেশ্য হচ্ছে শহরের ঠিক পাশেই এই গ্রামটা। এই যেমন আমাদের মতো যারা শহরে দোকান আছে কিংবা ব্যবসা আছে, যারা চাকরি করে সৌদিরা, তারাও কিন্তু এই সমস্ত গ্রামে এসে অল্প টাকার জন্য ভাড়া থাকে, কারণ শহর থেকে এটা কাছে। আমরাও কিন্তু ঠিক এরকমই, শহরের ভিতরে একটা কারখানা নিতে গেলে অনেক ভাড়া পড়ে, সেই জন্য আমরা কিন্তু এই গ্রামে নিয়েছি ভাড়াটা, কারখানার নিয়েছি। তো আজকে সেই কারখানায় যাচ্ছি, আর এখন দেখেন একটা গাড়ি আমাদের সামনে দিয়ে চলে গেল, আর সামনে একটা পানির ট্যাঙ্কি দেখা যাচ্ছে। এই পানির ট্যাঙ্কিটার আগ মুহূর্তে আমরা ডাইনে প্রবেশ করব, এখান দিয়ে আমাদের বাসায় যেতে হয়। তা আমাদের মতো এরকম আরও অনেকেই এখানে কারখানা নিয়েছে, যারা এরকম ছোট ছোট কাজ করে, ইয়েমেনি, বাংলাদেশি, তারপর ইন্ডিয়ান, পাকিস্তানি, আরও অনেক রয়েছে এরকম।
কিছু কিছু বাড়ির মধ্যে কিন্তু দেখেন খেজুর গাছ দেখা যায়। আমি অনেক দিন অনেক ভিডিওতে আপনাদেরকে খেজুর গাছ দেখাতে পারি না, আর আমি ইদানিং কোনো বাগানও যাই না, সেই জন্য কিন্তু আপনাদেরকে খেজুর গাছ দেখাতে পারি না। এই দেশে খেজুরকে বলা হয় তমর, তো আমি কিন্তু তমর গাছ আপনাদেরকে দেখাতে পারি না, তো দেখাবো ইনশাআল্লাহ। আর গাছকে বলা হয় সাজার সৌদি আরবে, আমরা যেমন গাছ বলি এই জায়গায় বলা হয় সাজার। তো দেখেন আরও দুইটা তিনটা খেজুর গাছ দেখা যাচ্ছে। আর গ্রাম অঞ্চল হোক আর শহর হোক, সৌদিরা বাড়িতে যতজন পুরুষ লোক আছে তাদের কিন্তু ততটা গাড়ি লাগে, প্রতিটা পুরুষ কিংবা ছেলে তাদের একটা একটা গাড়ি থাকে। আর যারা চাকরিজীবী একটু বয়স্ক যেমন আমার বাবা বা এরকম একটা ঘরের যে একটা কর্তা থাকে, হ্যাঁ, তাদের কিন্তু গাড়ি দুইটা তিনটাও থাকে। আর যারা ইয়াং জেনারেশন স্টুডেন্ট তাদের একটা করে গাড়ি থাকে, পুরান হোক কিংবা নতুন হোক, যার যার সামর্থ্য অনুযায়ী কিন্তু একটা গাড়ি থাকে। খুব শান্ত এখানে, গ্রাম হোক কিংবা শহর হোক, আপনারা কিন্তু বাংলাদেশের মতো মানুষজন রাস্তাঘাটে পাবেন না, পায়ে হেঁটে ঘুরে বেড়ানো মানুষজন কোথাও দেখা যায় না, খুব কম কম কোথাও কোথাও। যখন আজান হয় তখন হয়তো দুই একজন মসজিদ থেকে বেরিয়ে ঘর থেকে বেরিয়ে মসজিদে যায়, আবার মসজিদ থেকে বেরিয়ে ঘরে আসে, এরকমটাই দেখা যায়। আর বিশেষ করে অনেকেই পায়ে হাঁটে না, গাড়ি দিয়ে মসজিদে যায় নামাজ পড়ার জন্য, যদিও একটু কাছাকাছি তারপরেও কিন্তু গাড়ি নিয়ে যায়। দূরে কিন্তু দেখেন পাহাড় দেখা যাচ্ছে। আর আমরা খুব কাছাকাছি চলে আসছি, ছোটো ছোটো মসজিদ দেখবেন, প্রতিটা বাড়ির আনাচে কানাচে কিন্তু মসজিদ থাকে, খুব কাছাকাছি থাকে। ওনাদের মসজিদগুলো কিন্তু তেমন একটা দূরে হয় না। যখন দেখেছে তিনটা চারটা বাড়ি মিলিয়ে একটা মসজিদ নেই ছোট, তখন তারা কিন্তু তজ্জল দিয়ে আগে মসজিদের কাজটা করে। আর বিশেষ করে আমি দেখছি যারা নতুন বিল্ডিং করে, নতুন বাড়িঘর করে, তারা কিন্তু সর্বপ্রথম ভাবে মসজিদের ভাবনাটা, যে আসলে আমরা নামাজ পড়ব কোথায়, তো নামাজের জায়গাটা কিন্তু তারা আগে তৈরি করে, তারপরে বাড়ির চিন্তা করে। তো দেখেন এই পাশে কিন্তু প্রতিটা বাড়িতেই মোটামুটি খেজুর গাছ রয়েছে, দেখেন এখানে কিন্তু অনেকগুলো খেজুর গাছ দেখা যাচ্ছে বাড়ির বাম পাশে। তো এই গ্রামের মানুষগুলো কালচার কেমন আসলে আমি জানি না, আমি নতুন আসছি এই এলাকায় আজকে মাত্র কয়েক মাস। আমি আগে কোথায় ছিলাম আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমি সম্রান ছিলাম, তো দেখতে দেখতে আপনাদেরকে সম্পূর্ণ শেয়ার করব। আশা করি আমার সাথে থাকলে আপনাদের ভালো লাগবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমার পাশে থাকবেন। আমি আশা রাখব আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেব ইনশাআল্লাহ, আপনাদের ভালো লাগবে এবং আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমারও ভালো লাগবে এবং আমার আগ্রহ জাগবে আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। আর ময়লা ফেলানোর জন্য কিন্তু প্রতিটা বাড়ির পাশে দেখেন সিটি কর্পোরেশন একটা করে ডাস্টবিন দিয়ে রাখছে, এখানে বাড়ির কাজকর্ম এবং রান্নাবান্নার যে কোনো কিছুই ময়লা ফেলার জন্য কিন্তু প্রতিটা বাড়ির সামনে কিংবা দুই তিনটা বাড়ি মিলিয়ে কিন্তু একটা ডাস্টবিন দেওয়া হয়। যদিও মেন রোডের পাশে দেখা যায় না, কিন্তু আপনার অন্যান্য দিকের যে রাস্তাগুলো গেছে সেই রাস্তাগুলো দিয়েও হলেও কিন্তু রাখে। যেমন দেখেন এখানে বাম পাশে আরেকটা রাস্তা গেছে, তো সেইখানে কিন্তু একটা ডাস্টবিন দেওয়া থাকে। দেখেন সামনে একটা আছে, ঠিক এরকম কিন্তু সবার দুই তিনটা বাড়ি মিলিয়ে একটা ডাস্টবিন কিন্তু দেওয়া হয়, বক্স দেওয়া হয়। আর এই যে সামনে একটা মসজিদ দেখা যাচ্ছে, এখানেই আমার কারখানা, আমরা প্রায় চলে আসছি। আর এই খেজুর গাছগুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে, প্রতিদিন আমার এইখান দিয়ে আসা যাওয়া। গাড়ি রাখার জন্য দেখেন সৌদিরা যেই উপরে টিন দিয়ে রাখছে সেটা হলো রৌদ্র, বেশি রৌদ্রে কিন্তু গাড়িগুলো নষ্ট হয়ে যায়, এই অঞ্চলে কিন্তু গরম বেশি। এই যে আমি মসজিদের কাছেই চলে আসছি, আর এই সিঁড়িটার পাশেই আমার কিন্তু রাস্তা যাওয়ার। তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, সৌদি আরবের গ্রাম অঞ্চল যারাই দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি সবসময় গ্রাম অঞ্চল শহর এবং সৌদি আরবের মক্কা মদিনা সব কিছু নিয়ে ভিডিও দিয়ে থাকি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। অবশ্যই অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন। আগামী ভিডিও আসছে অন্য আরও একটি সুন্দর গ্রাম নিয়ে, আশা করি সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন।
আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ইনশাআল্লাহ।